চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী পশ্চিম পোমরা মহল্লার পাড়ার সামাজিক ও ধর্মীয় সংগঠন আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদ, মহল্লাপাড়া সমাজ, মসজিদ পরিচালনা কমিটি, এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ সহযোগিতায় পবিত্র ফাতিহাই ইয়াজ দাহম উদযাপন উপলক্ষে আজিমুসান গাউসুল আজম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে আজকে এখানে জায়গায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য লাখো শুকরিয়া আদায় করছি মহারব্বুল আলমের দরবারে এবং স্মৃতি সংসদের সকল কর্মকর্তা সদস্যবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কোনো বক্তব্য দেওয়ার অবকাশ আমার নাই, আমি কোনো বক্তা নই, দু একটা কথা বলব। আমরা এই মহাবীর এবং এই স্মৃতি সংসদ 2009 প্রতিষ্ঠিত হয়েছে। এই স্মৃতি সংসদ আমরা প্রতিষ্ঠা করেছি সামাজিক এবং ধর্মীয় কাজে, যাতে এই সামাজিক যুবকরা যাতে সংগঠনের মাধ্যমে সমাজ এবং তরিকত ধর্মের প্রতি মানুষ অগ্রসর হয়ে সুশৃঙ্খলভাবে সমাজ উন্নয়নশীল দিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সেই 2009 থেকে আমরা ইন্ডিয়ান মিলাদুন নবী পাতি আব্দুল এবং আরো অন্যান্য যা কিছু আছে আমরা সবকিছু করে আসতেছি। আমাদেরকে আপনারা পত্র লেখা মা বন্ধা বলেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা সহ সমাজ কমিটি বিশেষ করে যে অবদান আমাদের জন্য রাখেছেন তার জন্য আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। শনিবার রাতে মহল্লাপাড়া জামে মসজিদ মাছ প্রাঙ্গণে ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদ আনসিন সৈয়দ মোহাম্মদ মসিউদ্দৌলার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আল্লামা সৈয়দ নূর মোহাম্মদ আলকাদেরি, প্রধান আলোচক ছিলেন আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রিজভি। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর তালুকদার রনি, উদ্বোধক ছিলেন মহল্লাপাড়া জামে মসজিদের খতিব মোহাম্মদ নূর ইসলাম আলকাদেরি, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ফজলুল করিম নৈমি, অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ, মোহাম্মদ ইয়াকুব আলী আলকাদেরি প্রমুখ। হযরত আব্দুল কাদের জিলানি কদসুল্লুর মাজারে পৌঁছাইতো আল্লাহ, সুলতানিন গরিব খাদম সুন্নি মাজারে পৌঁছাইতো হিন্দি আল ফারুকে রহমতুল্লাহ মাজারে পৌঁছাই দেওয়া আল্লাহ, সাড়ে তারিখের সমস্ত পীর মাসে খাস করে আল্লাহ ভারত পাকিস্তান বাংলা যত অনেক আলহামদুলিল্লাহ পৌঁছাই দেওয়া আল্লাহ, আজকে যতগুলো পৌলিক মাঝে সম্পত্তি পৌঁছাই দেওয়া আল্লাহ, ইউসুফ সাহেব মোহাম্মদ জামা আব্দুল হাক।